দেশে সুপেয় পানি পান 59% মানুষ। এর মধ্যে শহরের তুলনায় নিরাপদ পানি বেশি পান গ্রামের মানুষ। তবে চ্যালেঞ্জের মুখোমুখি উপকূলীয় এলাকা। আয়রন, আর্সেনিক আর লবণাক্ততায় বিপর্যস্ত জনজীবন। বিশেষজ্ঞরা বলছেন, উপকূলে সুপেয় পানি নিশ্চিতে উদ্যোগ নিতে হবে সরকারকে। ফখরুল হাসানের ক্যামেরায় আশকিন প্রিন্সের রিপোর্ট। দেশ জুড়ে শুরু হয়েছে নগদ রকমারি অনলাইন বইমেলা। রকমারির ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। খুলনার মঠবাটি, 10,000 মানুষের এই গ্রামের বেশিরভাগই নিম্ন মধ্য ও নিম্নবিত্ত। আয়রন, আর্সেনিক আর লবণাক্ততার কারণে বিশুদ্ধ খাবার পানির জন্য স্থানীয়দের লড়াই প্রতিদিনের। টিউবওয়েলগুলোতে আর্সেনিক বেড়ে যাওয়ার কারণে, মাত্রা অতিরিক্ত আর্সেনিক হওয়ার কারণে মানুষ ওইটাকে ত্যাগ করছে, এখন টিউবওয়েলের পানি পান করে না। খাবারের পানিতে প্রচুর আয়রন এবং কিছু কিছু পানিতে আপনার আর্সেনিক আছে। আর্সেনিক যুক্ত বা আয়রন যুক্ত পানি এটাই আমাদের পান করা লাগে। আর্সেনিক পানি খাচ্ছে কি করে, উপায় নেই তো না খালি। একই সমস্যায় ভুগছেন পাইকগাছার লোকজনও। ওই টিউবওয়েলের পানি আর্সেনিক আছে আবার আয়রন আছে, মানে পেটে খারাপ করে, পেট ব্যথা করে, ওইগুলো খালি এইভাবে বাড়ি নিয়ে রেখে দেবো, তারপরে খাবো। ফুটাবেন না? না, এই গাছকে এভাবে রাখবো না। এবার জলটা অনেকে হয়ে যাবে, মানে সেতু গেলে তো ওই জল রান্না করি, এবার অনেকে খায়। পরিসংখ্যান বলছে দেশে সুপেয় নিরাপদ পানির আওতায় 59% মানুষ, এতে পাইপের মাধ্যমে পানি পান মাত্র 15%। বিশেষজ্ঞরা বলছেন পাইকগাছায় পানিতে স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি রয়েছে আয়রন আর আর্সেনিক, যাতে উচ্চ রক্তচাপ আর ডায়রিয়ায় ভুগছেন অনেকে, গর্ভবতী নারীরা আক্রান্ত বিভিন্ন জটিল রোগে। আয়রনের মাত্রাটা আমরা পেয়েছি আমাদের যে গভর্নমেন্ট স্ট্যান্ডার্ড তার থেকে অনেক বেশি, এবং সেটা কিছু কিছু ক্ষেত্রে 3 থেকে ইভেন 6 বা 9 PPM বা মিলিগ্রাম পার লিটার পর্যন্ত হতে পারে। এবং আর্সেনিকের মাত্রা আমাদের স্ট্যান্ডার্ডের আশেপাশেই আছে, কিন্তু হয়তো ভবিষ্যতে এটা আরও ছড়িয়ে যেতে পারে, মানে ছাড়া যেতে পারে। স্যালিনিটির কারণে এখানে মানুষের হাইপারটেনশন, হার্ট ডিজিজ, ক্যান্সার, এই জাতীয় নন কমিউনিকেবল ডিজিজের প্রকোপটা এখন অনেক বেশি। খাবার পানির সমস্যার জন্য পেটের রোগগুলো যেমন ডায়রিয়া, অমাশয়, এগুলোর প্রকোপ এখানে অত্যন্ত বেশি। পাশাপাশি গর্ভবতী মায়েরাও তাদের গর্ভকালীন সময়ে তাদের হাইপারটেনশন, প্রি এক্লামশিয়া, এক্লামশিয়া, এই জাতীয় রোগে ভুগে থাকে। তবে আসার কথা হলো পাইকগাছা ইউনিয়নে সুপেয় পানির জন্য প্লান্ট স্থাপন করেছে বেসরকারি একটি সংস্থা, যার সুবিধাভোগী কয়েক হাজার মানুষ। আমি আপনি ঢাকায় যেই দরে পানি কিনে খাচ্ছি, কোস্টাল এলাকায় তার চাইতে 40 গুণ বেশি টাকা দিয়ে মানুষ পানি কিনে খায়। প্রথমেই হচ্ছে গ্রাউন্ড ওয়াটার ম্যাপিং করা দরকার, অর্থাৎ পানি মাটির নিচে আমার পানির কী অবস্থা, কতটুকু ভালো পানি আছে, কী অবস্থায় আছে, এটা আমাদের জানা দরকার, এবং সেই অনুযায়ী আমরা পানিটা অ্যাবস্ট্রাক্ট করা বা তোলা উচিত। কারণ পানি তো শুধু খাওয়ার জন্য আমরা তুলি না, ইন্ডাস্ট্রিয়াল পারপাজে খরচ হয়, এগ্রিকালচার পারপাজে খরচ হয়, তো এগুলোর একটা সমন্বয় করা দরকার, কারণ খাওয়ার জন্য 3 থেকে 5% পানি ব্যবহৃত হয়। সরকারিভাবে এমন প্লান্ট করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, খুলনা।